এবার নাটোরে দুই কৃষককে গাছে বেঁধে পেটালেন এক আওয়ামী লীগ নেতা। কিন্তু কেন, ঘটনাটি পুরো জানতে ভিডিওটি না টেনে দেখুন এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাটোরে সিংগায় বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে পেটালেন আওয়ামী লীগ নেতা। অভিযুক্ত মোখলেস আলী ইটালি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি। গতকাল সকালে উপজেলায় ইটালি ইউনিয়নের শালমোড়া ইউনিয়নে এই ঘটনাটা ঘটে। ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল 8টায় উপজেলা বাঁশবাড়িয়া গ্রামের কৃষক আহাদ আলী বেলায়েত হোসেন শালমোড়া বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যায়। হঠাৎ গরুগুলো আওয়ামী লীগ নেতা মোখলেস আলী জমির ধান খেয়ে নষ্ট করে ফেলে। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা কৃষককে গাছের সাথে বেঁধে রাখলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর। শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতা মোখলেস আলী বলেন, আমার জমির ধান নষ্ট করায় আমি কয়েকটি গরু বেঁধে রেখেছিলাম, পরে গরুগুলো ছেড়ে দিয়েছি। একজন কৃষককে গাছের ঢাল দিয়ে মেরেছে বলে স্বীকার করেছেন তিনি। এই বিষয়ে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনাটি জানার পর মোখলেসের মুঠোফোনে ফোন দিয়ে অনুরোধ করে বলে জানিয়েছেন তিনি। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে মুখ খুলেছেন ভুক্তভোগী কৃষক। তিনি বলেন, আজকে আমি গরিব মানুষ দেখা আমার উপর এই অন্যায়টা করতে পারছে, আমার গরুর জমির ধান খেয়ে নষ্ট করে ফেলেছে, আমার এতে কি করার আছে বলেন? উনি আমাকে জিনিসটা বুঝিয়ে বলার আগেই মারধর করেন, আমি এর সুষ্ঠু বিচার চাই। সম্মানিত দর্শক, এরকম নেককারজনক কাজে এই নেতার কিরকম শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট করে।